আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কাদিজাইস কিচেন ওয়ালে আজকে তৈরি করে দেখাবো গাজরি বেগুন দিয়ে তৈরি করলে যদি বেগুনির নাম হয় তাহলে গাজর দিয়ে তৈরি করলে গাজরির নাম হওয়া উচিত এরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিওটার সাথে আমার সঙ্গেই থাকবেন আর এখানে আমি দেখুন পাতলা করে গাজরটাকে কেটে নিয়েছি আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি এটা দশ মিনিটের জন্য মাখিয়ে রাখব আর এটা এখন দেখতে যতটা শক্ত মনে হচ্ছে লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখলে এটা কিন্তু একদম সফট হয়ে যাবে সেটা আপনার দেখেই বুঝতে পারবেন দেখুন এটা কতটা সফট হয়ে গেছে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেজন্য আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নেব আর এই গাজর দিয়ে যখন আপনি এই বেগুনিটা তৈরি করে নেবেন তখনই বুঝতে পারবেন এটা টেস্টটা যে কতটুকু নতুন একটা রেসিপি তাই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করার চেষ্টা করবেন আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া আর ময়দা মিলে হাফ কাপ নিয়েছি আর বেসন দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ এই যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি একটা স্পেশাল আলু চপ তৈরি করে দেখাবো আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যতখানি ব্যাটার তৈরি করে নিচ্ছি ততখানি ব্যাটার কিন্তু লাগবে না এখান থেকে আমি হাফ ব্যাটার রেখে দেবো নর্মাল ফ্রিজে আপনারা চাইলে এইভাবে করে ব্যাটারটা তৈরি করে পাঁচ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু বেগুনি আলুর চপ এগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ মরচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামিচ বেকিং পাউডার আর এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে আপনি পানিটা না দিয়ে যদি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেন এতে করে ব্যাটারটা কিন্তু পারফেক্ট থাকবে তাই আমি নর্মাল পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে পানিটা দিয়ে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাটারটার ভিতরে পানিটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আবার বেসন অথবা চালের গুঁড়ি ময়দা একটু বেশি করে অ্যাড করতে হয় সেটা না করে আপনি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা আঙুল এভাবে দিয়ে দিন আর দেখুন এটা আঙুলটাকে একদম কোট করে ফেলেছে আর যখন দেখবেন আঙ্গুলটা একদম ঢেকে গেছে তখন বুঝবেন আপনার ব্যাটারটা এখানে পারফেক্ট হয়েছে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিট পর পর আবার এটাকে আমি একটু নেড়ে তারপর কিন্তু এই গাজরিটা তৈরি করে নেব একটু নেচে নিয়ে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গাজরটা এখানে কতটা কোট করে নিচ্ছে ঠিক এরকমটা যখন থাকবে তখনই কিন্তু আপনি এই গাজরিটা তৈরি করে নেবেন এখানে আমি বেগুন কেটে নিয়েছি কারণ বেগুনিও আমি তৈরি করে দেখাবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানে আর এক এক করে আমি গাজরটাকে কোট করে নিয়ে তারপর কিন্তু অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন এটার গোল্ডেন কালার হয়ে গেছে তখনই কিন্তু উঠিয়ে নেবেন উল্টে পাল্টে এই গাজরিটাকে ভেজে নেবেন দেখুন দেখতে এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্ট আশা করছি রেসিপিটা ট্রাই করে দেখবেন আর মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিন্তু উলটিয়ে পাল্টে তারপর কিন্তু আমি গাজরিটা তৈরি করে নিয়েছি আর এখন আমি বেগুনিটা তৈরি করে নেব আর বেগুনিটা তৈরি করা আসলে আমরা সবাই জানি কিভাবে তৈরি করতে হয় কিন্তু একই ব্যাটারে মানে দুই ধরনের বেগুনি কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই বেগুনিটাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু গোল্ডেন কালার হয়ে আসলে ভেজে নিতে হবে ঠিক একই নিয়মে যে স্পেশাল আর চপটা আমি তৈরি করে দেখাবো সেটা দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু ডিমের চপ আর ছোলা ভোনা বেগুনের রেসিপি রয়েছে আপনার চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনার একটা ভালো কাজ অন্য জীবন বাঁচাতে পারে তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন আজকের মতো এখানে বিদায় নেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ